জীবন তো আসমাতা মানে এমনি আমার মোবাইল হারিয়ে লজার কই লজার কই লজার কই লজার কই। আজকে আমরা আফিফের জন্য সবাই রান্না করছি না বাবা? আমরা হচ্ছে প্লেট রেডি করে ইফতার দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে যে না আর এখানেও হিউজ স্ট্রেস রাখা হয়েছে, যেগুলো হচ্ছে আপুরা ই করে রাখছে, মানে মাশাআল্লাহ এগুলো হচ্ছে একটা আপুর অর্ডার। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন আপনাদের সাথে এভাবে সরাসরি কথা হয় না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলি। আর যেহেতু ঈদ একদম চলেই আসছে আর ব্যবসার দিকে একটু বেশি করে ফোকাস দিচ্ছি, কারণ অনলাইনে ওইভাবে আমি ড্রেসের বিজনেসটা রানিং করি নাই, যেটা অফলাইনেই ছিল এতদিন। তো যার কারণে আমি আসলে একটু বেশি ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। তবে আপনাদের মানে আমি হিউজ রেসপন্স পাইছি, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। আর আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সেই জন্য যে আপনারা আমার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমার কাছ থেকে মানে হিউজ পরিমাণে ড্রেস নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি হচ্ছে গতকাল রাত থেকে চিন্তা করে রাখছি যে না, আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ দিবই, কারণ ব্লগও আমি রেগুলার এখন দিতে পারতেছি না। দেখতে থাকুন, আশা করি ভাল লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করেননি, তারাও ফলো করে দিবেন। তো ঠিক আছে, চলেন। আর ইফতারের জন্য হচ্ছে গিয়ে সেমাই রান্না করবো, দুধ সেমাই। আর সেই সাথে হচ্ছে গিয়ে নান রুটি বানাবো। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের চিন্তা ভাবনা। এখানে হালকা কষা গরম পানি নিয়েছি, এখানে দিয়ে দিব অল্প করে লবণ, চিনি, গুঁড়া দুধ, দিয়ে দিব ইস্ট প্রায় দুই টেবিল চামচের মতো দেব। আমার এই চামচটা বড়, তার কারণে যে রুটি বানাবো এটা নান রুটি না বলে শর্মার জন্য আমরা যেই রুটি বানাই ওই রুটিটাই বলা যায়। আর আজকে আমি এটার জন্য অপেক্ষা করতেছি না, সরাসরি ময়দা দিয়ে দিতেছি, ময়দা না সরি আটা দিয়ে বানাবো। আমরা যেহেতু মানুষ বেশি, তাই বেশি পরিমাণেই বানাতে হয়। আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন, আমি আর কোনো মাপ বলতেছি না, আজকে র্যান্ডম ভাবে একদম বানানোটাই করতেছি। এখানে আমি এখন কিছুটা তেল দিয়ে দিব, বাকিটা তেল দিয়ে মেখে রাখবো আর কি। উপরের দিকটা অল্প করে তেল দিয়ে দিচ্ছি। বাকি কিছুটা তেল দিয়ে আমি চারদিকটা সুন্দর করে মেখে রাখবো, এই জন্য আর দিচ্ছি না এখানে তেল। তো আমি হচ্ছে এই যে উপর দিকে একটু হালকা করে তেল মেখে এখন রেখে দিব খামিটা রেস্টে। এটা 20-30 মিনিট মতো রাখলেই হবে, যেহেতু বেশি আছে আমি এটা 20-30 মিনিট মতো রাখবো, কারণ আমি এই খাকে হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিব, ততক্ষণে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন আমি চুলার পাশে রেখে দেবো, যেহেতু রান্না হচ্ছে এই তাপে তাপে এটা ফুলে উঠবে। ব্যাপারটা হচ্ছে যে আমি চুলার পাশে এখানে রেখে দিচ্ছি, যাতে করে একটু তাপ লাগে হাতটা হাতটা। আসো বাবা, গোসল করাই দেবো, চলো চলো চলো। রুটির এই খামিটা দেখেন কি পরিমাণ ফুলে উঠছে। আর এখনই হচ্ছে সেমাইটা রান্না করে নেওয়া হবে। তো সেমাই রান্না এর আগে শেষ করছি, তারপর আপনাদেরকে এখন একটু এখানে ঘি এর মধ্যে সেমাইটা ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সেমাই রান্না করা একদম সবচেয়ে সহজ, মানে এমন ঘরে বসে রেখেও রান্না করা যায়। দিয়ে দিব সামান্য একটু লবণ,
বলক আসলে হচ্ছে এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আর আজকে মুরগি কুত্তুটা হচ্ছে সাদা করে রান্না করা হয়েছে, রান্না করা প্রায় শেষের দিকে। দেখেন এটা কি পরিমাণ ফুলে উঠছে, আমার ডাকনা ডাকনা পড়ে যাইতেছে। দেখেন বেটারটা কি পরিমাণ ফুলে উঠছে, আমার ঢাকনা টাকনা লেগে গেছে সব। আরো বড় বাটিতে করা দরকার ছিল, সমস্যা নেই, এটা আবার এই যে চাপ দিলে ভিতর দিকে চলে যাবে। আবার এটাকে ভালো মতো একটু ছেনে নিতে হবে, রুটি বানাবো এখন, রুটি বানানোর আগে। এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আফিফের জন্য একটা পাউরুটি বসাই দিব এখানে থেকে। আফিফ পাউরুটি খুব পছন্দ করে, বাসায় বানাইলে সেটা বিশেষ করে। আফিফের জন্য এই যে পাউরুটিটা বসাই দেবো এটার মধ্যে ছোট্ট করে, তো এটার মধ্যে এখন হচ্ছে খামিটা দিয়ে একটা পাউরুটির জন্য বসাই দিব। ফুলে উঠবে যার কারণে একটু ফাঁকাই দিলাম। তো হালকা এরকম মোটা করে রুটিগুলো বেলে নিতে হবে, কারণ এটা ভাজার পরে কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। সরি, ভাজা করতেছি কেন, মানে ছেঁকার পরে আর কি, তেল ছাড়াই ছেঁকা হচ্ছে। পাউরুটিটা দিয়ে দিছি, আর এখানে হচ্ছে এই রুটিগুলো ভেজে নিব এখন। রুটিগুলো প্রায় বানানো হয়ে গেছে, দু একটা বাকি আছে। আর এগুলো একদম তুল তুলে নরম হয়। এখন হচ্ছে নেনা বানাইতেছি, ও ভালো পারে এই রুটি বানাইতে। আর এই যে হচ্ছে সেমাই, সেমাই রান্না হয়ে গেছে, বাদাম আজকে দেওয়া হয় নাই। আমাদের বাসার আরেক ফ্ল্যাটের আন্টি হচ্ছে কি আমাদের জন্য ইফতার দিয়ে পাঠাইছে, আমরা হচ্ছে প্লেট রেডি করে ইফতার দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে যে নান বানাইছি, নান খাজা আর হচ্ছে গিয়ে টুকটাক এগুলোই ছিল, আজকে একদম এক্সট্রা করে কিছু করি নাই, তো ওইটাই পাঠাই দিচ্ছি। মামা উপরে আন্টিদের বাসায় যাবে ইফতার নিয়ে। হ্যাঁ, শ্যামাই রান্না করছি না বাবা। শ্যামাই কি দিয়ে খাবা, এই যে রুটি দিয়ে খাবা? না, রুটি দিয়ে খাই না। শুধু খাবা? আচ্ছা ঠিক আছে, আজান দিলে খাই। ওকে, আজান দিয়ে খাবো না। ইফতারের আগে হচ্ছে গিয়ে সবকিছু বাটিতে বেড়ে নিছে শ্যামাই গুলো, তাহলে সবার মতো আলাদা আলাদা করে নিয়ে খেতে পারবে। আর শ্যামাইয়ের সাথে আমাদের কাছে বন রুটি বা এই রুটি অনেক বেশি পছন্দ। না না, এটা হচ্ছে গিয়ে নান রুটি বাবা, একটা পাউ রুটিও বানাইছি তুমি জানো। দেখো ছোট্ট বাবাটা ইফতার শুরু করে দিছে, এই যে শ্যামাই দিয়ে ইফতার করে, ওই দেখো আপনার, দেখো শেষ একটা খাবে। আস্তে 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 এদিকে দেখাও, চোখ দেখাও, এখানে দেখাও, আম্মুকে দেখাও, চোখ দেখাও, চোখ দেখাও, দেখাইবে না, দেখ কাঁচা বাদাম যা। আমি আজকে ইফতারের পরে তাড়াতাড়ি করে একটু রেডি হয়েছিলাম যে লাইভ করব, বাট লাইভে যাওয়ার পরে এত বেশি টায়ার্ড লাগতেছিল, ইফতারের পরে আসলে লাইভ করা যায় না। তো আমি ড্রেস দেখানোর কথা ছিল 15টা, আমি 4টা না 5টা ড্রেস দেখে আমি লাইভ কেটে দিচ্ছি, কারণ খুব ক্লান্ত লাগতেছিল, একটু শুয়েছিলাম। তো উঠে আবার হচ্ছে গিয়ে আজকে যে ডেলিভারিগুলো সেগুলো একটু রেডি করে দিলাম। তো আজকে তো আসলে আমার ড্রেসের লাইভ ওইভাবে করতে পারি নাই, কিন্তু একটা প্রমোশনাল লাইভ ছিল, বা সেটার টাইম তো আগে দিছি, তো সেটা তো করতে হবে। তো সেটা একটু শরীর খারাপ নিয়ে কষ্ট করে করে নিলাম।
আর হচ্ছে কালকে আলহামদুলিল্লাহ অনেক ডেলিভারি যাবে, তো সেগুলো হচ্ছে কি এখন একটু গুছাই নিব। মোটামুটি 8-10টা গুছাইছি, আরো হচ্ছে এরকম 8-10টা আছে, সেগুলো বের করতে হবে প্রোডাক্ট, তারপরে গুছাইতে হবে। আসলে হঠাৎ করে একসাথে আমি আসলে বুঝতে পারিনি যে অনলাইনে আমি এত সাড়া পাবো, বিশেষ করে ইউটিউবের আপুরা মানে এতটা রেসপন্স করবে আমি বুঝতে পারিনি। তো তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ভালোবাসা তাদের প্রতি, কারণ তারা আমার প্রতি আস্থা রাখছে এবং আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, তো সেই জন্যই অর্ডারের পরিমাণ অনেক বেশি। তো এক হাতেই সবকিছু মোটামুটি সামলাতে হচ্ছে, তো সেগুলো এখন একটু হচ্ছে রেডি করে নিব, যাতে করে আমি সকাল সকাল পাঠাই দিতে পারি আর কি। আর এখানে আমার বিছানার অবস্থা একদম ভয়াবহ, কারণ আমি লাইভ করেছিলাম, লাইভের ড্রেসগুলো এখানে আছে, সেগুলো গুছাইতে হবে। আর এগুলো মোটামুটি রেডি করছি, এগুলো ডেলিভারি যাবে, সেই সাথে আরও কিছু প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি যাবে, সেগুলো গুছাবো, তারপরে হচ্ছে প্যাকেট করব। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এখানেও হিউজ স্ট্রেস রাখা হয়েছে, যেগুলো হচ্ছে আপুরা ই করে রাখছে, মানে দূরের আপুরা, তারা একসাথে দুইটা তিনটা করে ড্রেস নিবে, তো তারা হচ্ছে কি আগে থেকে বুক করে রেখে দিতে আর কি, একসাথে সবগুলো পছন্দ করে তারপরে নিবে আর কি, আরো কিছু নিবে আর কি। সেই জন্য হচ্ছে গিয়ে এগুলো এখানেই রাখছি চোখের সামনে। এই হচ্ছে রুমের অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমি লাইটটা বেশিরভাগ করি আমার বেডরুম থেকেই, তো সেই জন্য এখানে একটু সাজাইছি। আর এই সুন্দর সুন্দর লাইটগুলো হচ্ছে আমাকে বার্থডে সলিউশন পেজ থেকে গিফট করেছিল, ইভেন্ট প্রোডাক্ট হোলসেল পেজ তাদের, মানে দুইটা পেজ, তো ওই পেজ থেকেই হচ্ছে গিয়ে এই সুন্দর সুন্দর লাইটগুলো আমাকে গিফট করছিল, তো সেটা দিয়ে এখানে সাজাইছি, যেহেতু এখান থেকে লাইভ করি সেই জন্য আর কি। আর আমার অন্য রুমে আসলে লাইভ করার মতো সেই সিচুয়েশন নাই, কারণ বাবুরা বেশি ডিস্টার্ব করে, তো সেই জন্য আমার রুমে করলে আমার জন্য সুবিধা হয়। আর আমার সব কাজগুলো আমি আমার মানে রুমে বসে করতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। এই হচ্ছে অবস্থা। এখন বাজে 11:30, আপনাদের ভাইয়া এখনো নামাজ পড়ে বাসায় ফিরেনি, মানে ফিরবে কিভাবে, ঝুম বৃষ্টি নামছে। আমাকে একটু ফোন দিছে 2 মিনিট আগে, বলতেছে আমি আসতেছি, নামাজ শেষে একটু কাজ ছিল অফিসে, সেখানে গেছি পপুলারে, তাই আমি বললাম ঠিক আছে তুমি বাসায় এসে পড়ো। এখন বলতেছে যে ঝুম বৃষ্টি নামছে, আমি কিভাবে আসবো। আমি বললাম যে বৃষ্টিতে ভিজো না, একটু অপেক্ষা করো তারপরে বাসায় আসো। এই হচ্ছে অবস্থা। বলো বসো, খালা নানু যায় না, বসো বসো সবাই বসো, খেলবা পরে যায় বলো, থাকো আজকে আমাদের বাসায়, বলো আজকে যাইও না, ওরা আবার কালকে আসবে আমাদের বাসায়, আবার কালকে আসুন খালা আন্টি রে, কালকে আসুন, কালকে আসুন, আবার কালকে আসবে বাবা, কালকে আসবে, ঠিক আছে আফিফের জন্য ফান্টা নিয়ে আসেন, আসতেছে ফান্টা নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি না, এটা একটু ঢাক ঢাক। আমরা আগে যে বাসায় থাকতাম ওই বাসায় হচ্ছে গিয়ে এই খালা আমাদের সাথে প্রায় কত আপনার অ্যারাউন্ড 3 বছরের মতো মনে হয় ছিল, তো আফিফকে হওয়ার আগ থেকেই এসে দেখে, তো আসার পরে আফিফ চিনতে পারছে। আর এতক্ষণ খালা প্রায় 2-2.5 ঘন্টার মতো ছিল, মাঝে মধ্যে আসে খালা তার মেয়েকে নিয়ে, তো হচ্ছে গিয়ে আফিফ খুব মজা করে এতক্ষণ খেলতেছিল, এখন খালা যখন চলে যাবে দেখলেন তো কি কান্নাকাটি শুরু করে দিছে। তো আগে আমি হচ্ছে লাইফটা মাত্র শেষ করলাম, আজকে ভালোভাবে লাইফ শেষ করতেও পারি নাই, তো সেটা একটু পরে বলতেছি। লাইফ শেষ করার পরে রুমের অবস্থা এরকম বিধ্বস্ত হয়ে যায়, এখন এগুলো আবার গুছাইতে হবে। আফিফ আপনাদের জন্য চাইলেও আমি অন্য রুমে হচ্ছে গিয়ে লাইফ করতে পারি না, তো যাই হোক লাইফ শেষ করলাম, কিন্তু আজকে ভালো মতো লাইফটা শেষ করতে পারিনি, হঠাৎ করে আমার লাইভের মধ্যে এমন মানে কাশি উঠতেছে আর আমি থামাইতে পারতেছি না, পরে আমি লাইফটা শেষ করে দিছি। তো আমার বর্তমান সময়গুলো মানে টানা 10-12 দিন ধরে এরকম ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, সেই জন্য আপনাদের সাথে সময় নিয়ে ওইভাবে ব্লগ দিতে পারতেছি না। তো আজকে তাও খুব কষ্ট করে আমি চেষ্টা করছি রান্নাবান্না থেকে শুরু করে আমার লাইফটা যেভাবে যাচ্ছে এখন সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। এখন আবার হচ্ছে গিয়ে ডেলিভারির প্রোডাক্টগুলো রেডি করব। আমাদের হচ্ছে সিলেটের বিয়ানীবাজারে একটা মানে বড় ডেলিভারি আছে, প্রায় হচ্ছে আপু 14-15 পিস ড্রেস নিচ্ছে, তো সেগুলো হচ্ছে গুছাবো। সিলেটের মধ্যে 5-6টা ডেলিভারি আছে আর সিলেটের বাইরেও আছে, তো সেগুলো রাতের বেলায় আমি গুছাই রাখবো, আর সকালবেলা হচ্ছে কিছু কনফার্ম হবে ওগুলো আবার সকালে গুছাবো। এই হচ্ছে বিধ্বস্ত অবস্থা আর কি। তো এখন হচ্ছে গিয়ে কাজটা আমি শেষ করি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো, আর নাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আমাদের গুজগাছের একটু শর্ট ক্লিপ আপনাদের দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আজকে অনেক কষ্ট করে সময় বের করে ব্লগটা করছি, তো দেখা হয়ে যাবে নতুন ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে একটা আপুর অর্ডার, ঠিক আছে, সে আরো কয়েকটা নিবে, তো আপাতত এগুলো সেন্ড করব কালকে, নেক্সট ডে সে আরো নিবে।
আমার মোবাইল হারিয়ে তোমার কথা শুনে ছেলে ভয় পাইতেছে কোন দেশি কথা কইতেছো ভয় পাইতেছে ছেলে না বাবা বাবা